एक दिन माटीर भीतरे होबे घरे मोनामार केनो बंधो दालन घर रे मोनामार केनो बंधो दालन घर प्राण पाखी उड़े जाबे पिंजरो से रे धारा धामे शबीर अबे तुमी जाबे चोले प्राण पाखी उड़े जाबे पिंजरो से रे धारा धामे शबीर अबे तुमी जाबे चोले बंधु बांधव जत माता पिता दारा सुत बंधु बांधव जत माता पिता दारा सुत सबी हबे तोमार पर रे मोनामार केनो बांधो दालन घर रे मोनामार केनो बांधो दालन घर एक दिन माटीर भीतरे होबे घरे मोनामार केनो बांधो दालन घर रे मोनामार केनो बांधो दालन घर जोर बोलें मारहाबा এটা শরীয়তসম্মত গান শরীয়তসম্মত গান আমার ভাইরা শরীয়তসম্মত গান গাওয়া জায়েজ আছে যখন আমরা খাজা বাবার শানে যখন মহব্বতি গজলগুলো যখন বলি অনেকে বলে ওই দেখো খাজা বাবার জিকির শুরু হয়ে গেছে আমরা নাকি খাজা বাবার জিকির করি আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করি আপনারা কি খাজা বাবার জিকির করেন নাকি আল্লাহর জিকির করেন আল্লাহর জিকির যখন জামাতে ইসলামে আমাদের যশোরের অ্যাডভোকেট রুকনুজ্জামান ইসলামী সঙ্গীত শিল্পী রুকনুজ্জামান ভাই নড়াইলে আমার মাদ্রাসায় উনি আসলেন কওমি মাদ্রাসায় উনি আসলেন এবং অ্যাডভোকেট গাজী ইনামুল ভাই সুপ্রিম কোর্টের উকিল ওনারা দুইজন আসলেন তো জামাতে থাকতে গাইলে অসুবিধা নাই উনি গাইলেন মা তুমি আমার আগে যেও না গো মোরে আমি কেমন করে দেব মাটি ওই না কবরে আমি কেমন করে দেব মাটি ওই না কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে মাকে নিয়ে গাইলেন এটা নাজায়েজের কিছু না মহব্বতে আপনি গাইতে পারেন ইসলামী আন্দোলন চরমনার ভিতরে মরহুম মাওলানা আইনউদ্দিন আল আজাদ ভাই যখন গাইতেন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন এটা চরমনার ভিতরে আল্লাহর শানে গাইলাম আটটশি দরবারে আয়েশা যখন গাইলাম তখন এটা শিরিক হয়ে গেল আচ্ছা আপনারা শিরিকটা তালাশ করেন তো ভাই যদি খালেদ সাইফুল্লাহ লিমন ভাই যদি ভুল পান ধরবেন আমরা তো সবাই ভাই ভাই আমি এখানে দরবারে আলেম হিসেবে না একজন বক্তা হিসেবে না আমি আপনাদের মাঝে কথা বলতেছি একজন ভাই হিসেবে আমি আপনাদের একজন হৃদয়ের ভাই ঠিক কিনা ধরে বলেন আপনার আমার হৃদয়ের ভাই আমি কিন্তু এরকম আমি যেহেতু হুজুরকে তো দেখি নাই সুতরাং আমি নিজেকে হুজুরের কদমে কোরবান করেছি বিলীন করেছি ভিতরে কোনো রকমভাবে আমি চিন্তা করি না রাস্তায় তো পাগল ছাগলের মতো চলাফেরা করি দেখলে বুঝবে না যে এটা বক্তা রাস্তায় ঠিক মতো খাওয়া না ঘুম না মাঝে মধ্যে একাকি রাস্তায় হাঁটতেছি কাঁদতেছি হুজুরের শানে বলে বলে কাঁদতেছি আমার প্রিয় ভাইয়েরা এগুলি তো অবশ্যই হুজুরের মহব্বতে আপনি গাইতে পারবেন